खबर 24 न्यूज, सच वही जो दिखेगा। ग्वाल पोखर नंबर 1 ब्लॉक के सूलपाड़ा जैसे दूर स्वर्ण ग्रामीण इलाके के स्वर्ण पदक विजेता हेना निहाल घर पे रह के किक बॉक्सिंग का अभ्यास कर रही है। वह कोच से ऑनलाइन ट्रेनिंग भी ले रही है। लॉकडाउन के पहले हेना निहाल ने दुबई से किक बॉक्सिंग में एक अंतर्राष्ट्रीय स्तर की प्रतियोगिता में भाग लेकर स्वर्ण पदक जीत का देश को गौरव के शिखर पर पहुंचा दी थी। बता दें कि लड़की दुबई से लौटने के बाद बैंकॉक में एक अंतर्राष्ट्रीय किक बॉक्सिंग प्रतियोगिता में जाने की तैयारी कर रही थी, लेकिन अचानक कोरोना संक्रमण के कारण लॉकडाउन होने से कार्यक्रम को फिलहाल स्थगित कर दिया गया है। लेकिन फिर भी जब दुनिया फिर से शांत हो जाती है तो स्वर्ण विजेता लड़की हेना निहाल और अधिक अंतर्राष्ट्रीय प्रतियोगिताओं में भाग लेने की तैयारी कर रही है। वो रोज सुबह और दोपहर घर की छत पर अभ्यास कर रही है, लगातार अपनी पढ़ाई के साथ इस किक बॉक्सिंग की भी तैयारी कर रही है। তো এখন করছো? বাড়িতে তো একা একা ভালো লাগে না, কিন্তু তাও এবার বাড়িতে যখন এসেছি, আমি তো হস্টেলের, আমি তো স্কুলে হস্টেলে থাকি, এটা প্রথমবার যে আমি এতদিন বাড়িতে থাকলাম। কিন্তু আমাদের তো অনলাইন ক্লাস চলছে, এই মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা স্কুলের ক্লাস করছি। আর আমার যদি আমি বলি কিকবক্সিংয়ের কথা, তো কিকবক্সিং আমি বাড়িতে প্র্যাকটিস করছি। স্যারকে মিস করছি, যে স্যার যদি হতো কোচ আমাদের, তো ওনার সামনে করতে আমাকে আলাদাই একটা ভালো লাগে। ওনার সামনে থাকলে খুব ভালো লাগে, কিন্তু এবার বাড়িতে থেকে তো আর সেই রকম আর পাবো না। কিন্তু অনেক চেষ্টা করছি আমি করার, আর স্কুলকে অনেক মিস করছি। খুব খারাপ লাগছে যে ওদেরকে ছেড়ে আমি এসেছি। আমার ফ্রেন্ডসরা সবাই নিজের নিজের বাড়িতে আছে, ওরাও অনেক সময় আমাকে কল করে ওরা আমাকে বলে। আর এই রোজার সময় তো ওরা আরও বেশি করে কল করবে, জানে যে আমরা কীরকম প্র্যাকটিসটা কীভাবে করছো বলতো? প্র্যাকটিস আমি বাড়ির ছাদের উপরে করি, ওখানে খুব ভালো লাগে। ওখানে হাওয়া হয়, যখন সকাল হয় তখন করি, এবং কখনো কখনো সন্ধ্যার দিকে করি যখন মন করি। দুবেলা করে যাচ্ছ? হ্যাঁ। তো এই তোমার একটা বিদেশে যাওয়ার কথা ছিল, ওটা কোকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেমন অনেক মহামারী, যেমন আমাদের দেখছি আমরা মহামারী, একটা ডিজিজ এসছে, ভাইরাস এসছে, করোনা ভাইরাস, ও ওটার জন্য এখন ব্যাংককে অনেক খারাপ কেসেস চলছে। আমাদের এখান থেকে ইন্ডিয়া থেকে বেশি ব্যাংকক ওদিকে যায় না, ওদিক থেকে সবাই যায়, তো ওখানে বেশি কেসেস চলছে, তাই পোস্টপোন করা হয়েছে আমাদের গেমটা। তোমার মতন তাদেরকে আমি এটাই বলবো যে হোপ রাখবে নিজের মধ্যে, এটা ভাবিও না যে এটার জন্য আমরা নিজের ইন্টারন্যাশনাল, আমাদের আমাদের যেটা কিকবক্সিং, আমরা এটা পারবো না করতে, হ্যান ত্যান এইসব কিছু ভাবো না। শুধু ভাবো যে ইনশাল্লাহ আমাদের আল্লাহ তাআলা দেখছে, ভগবান দেখছে, সবাই দেখছে, আমাদের তাড়াতাড়ি ডিজিজটা, ভাইরাস তাড়াতাড়ি চলে। কিরাম তোমার? হেনা। হেনা কোন ক্লাসে পড়ো? 8-এ। এই দেখ খেলতে দুবাই। দুবাইতে। इस सोशल मीडिया के माध्यम से अपने गांव की अन्य लड़कियों को अधिक उत्साहित बनाने के लिए घर पर दूसरे को प्रेरित करती रहती है।